السلام ورحمة الله وبركاته، الحمد لله والصلاة والسلام على رسول الله. بعد সুমন্ত শাকিল খান ভাই ভারত থেকে, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন, আমিন। রাস্তায় কবুতর পাওয়া গেলে জবা করে খাওয়া যাবে কিনা, কোথা থেকে আসলো? আর এমনি ভাবে যে পাখি বাসা বাঁধে বিভিন্ন ঘরে আশেপাশে, তারপর গাছে, সমস্ত পাখি খাওয়ার ব্যাপারে জানতে চেয়েছেন। প্রথম কথা হলো, রাস্তার কবুতর খেতে পারবেন? কবুতর তো দুই প্রকার, একটা হলো তো পালিত কবুতর, আর একটা হলো যেটা দেশে ওই কালো ধরনের কবুতর, আমাদের দেশীয় ভাষায় জালালি কবুতর বলে, বা অনেকে জংলি কবুতর বলে। জংলি কবুতর হিসাবেই বলা যায় ওটা, জালালি কবুতর হযরত শাহজালালের প্রতি নিজবোধ করা হয়, উদ্দেশ্য করা হয়, এ সমস্ত কথা ঠিক নেই, এটি কুসংস্কার। বরং জঙ্গলে অথবা জঙ্গলে কি মানুষের বাড়িতে আশেপাশে এখানে বিভিন্ন ইয়ে থাকে, ওটা সারা কবুতর, তো ওই সমস্ত কবুতর খাওয়া যাবে। এমনিভাবে যে সমস্ত প্রাণীগুলো, প্রাণী বলতে কি কবুতর না কবুতর না সরি, ওই যে সমস্ত পাখিগুলো বৈধ পাখি, সেইগুলো খেতে পারবেন। পাখির মধ্যেও কিছু আছে বৈধ, কিছু আছে অবৈধ, সেটি খাওয়া যাবে না। যেমন কাক, কাক কাক কি দূরে খেতে পারবেন? এরকম কিছু পাখি আছে, প্রাণী আছে, যেটা বৈধ, কিছু আছে অবৈধ, সেটি খাওয়া যাবে না। ওটার মধ্যে বৈধতা আপনি সে পাখি জবা করে, বিসমিল্লাহ বলে জবা করে আপনার খেতে পারবেন। যেমন আপনার ডাক পাখি একটা আছে, তারপরে কিছু গুগু পাখি আছে, তারপরে চড়ুই পাখি, এগুলি বৈধ, যেগুলি সাধারণত বৈধ পাখি, সেগুলো আপনি স্বীকার করে এনে আপনি আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবা করে খেতে পারবেন। আর যেগুলি কবুতর, ওই যেগুলি জঙ্গলি কবুতর কালো ধরনের, ওইগুলোও খেতে পারবেন। আর যেটা রাস্তায় পাওয়া গেছে সেটা জানতে হবে কার কবুতর। অনেক সময় কবুতর এক দেশে উড়ে চলে আসে আশেপাশে বাড়িতে বিভিন্ন জায়গায়, সেখানে মালিক যদি খুঁজে পাওয়া যায় তার মালিককে ফিরিয়ে দিতে হবে, সেটা খাবেন কীভাবে? আর না হলে মালিক না পাওয়া গেলে সেটা তো আর কিছু করার নেই। হ্যাঁ, আপনি না খাইলে সেটা মরে যাবে, নাহলে বিড়ালে খেয়ে ফেলবে, নাহলে অন্য কোনো প্রায় কুকুরে নিয়ে যাবে, নাহলে মরে যাবে। হ্যাঁ, এই হলো বিষয়গুলো সংক্ষিপ্ত জানতে হবে। আল্লাহ হেফাজত করুন সবাইকে। আল্লাহ মহামিন আজ সাল্লাহ তালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।